রাজধানী থেকে প্রায় 550 কিলোমিটার দূরে তেঁতুলিয়ার আনন্দগ্রামে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এই প্রত্যয়ে 2005 সালে প্রথম প্রহরকে বরণ করে নেওয়া হলো ভিন্নমাত্রিক আয়োজনে। তীব্র শীতকে উপেক্ষা করে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে নানা বয়সের অভিযাত্রীরা মিলিত হয়েছিলেন এই প্রাণের উৎসবে। যুদ্ধ আর অকল্যাণের বিপরীতে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় শতাধিক মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আনন্দগ্রামের পাশ দিয়ে বয়ে চলা শীর্ণকায় দাহক নদীতে তা ভাসিয়ে দেওয়া হয়। এ সময় উড়ানো হয় বেশ কয়েকটি ফানুস এবং আলোর ঝর্ণা। তারপর রাতভর চলে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ এবং তারা পরিচিতি। ভোরে কুয়াশার চাদর ভেদ করে অভিযাত্রীরা অবলোকন করেন বছরের প্রথম সূর্যোদয়। এ সময় উপস্থিত সকলে প্রকৃতির অপরূপ নৈসর্গিক দৃশ্য প্রত্যক্ষ করেন বিমুগ্ধ আবেশে। আমাদের জীবনে খুবই আনন্দ কম, কিছুটা আনন্দ যেখানে পাওয়া যায় সেই সেই দেখানে আসা। এখানে মানে প্রাকৃতিক ব্যাপারটা খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব এনজয় করতে পারছি সবার সাথে। খুব ভালো লাগতেছে, একটু অন্যরকম পরিবেশ, সকালবেলা সূর্য দেখাটা, ঢাকায় থাকলে এটা ভালো করে দেখা যায় না। উৎসবে অংশগ্রহণ করতে গিয়ে আমরা সবাই এক হয়ে যাই, বয়সের পার্থক্য তখন আর থাকে না, আমি আমার শৈশবে ফিরে যাই। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে প্রকৃতির পাঠশালায় বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলাই এই উৎসবের লক্ষ্য। তারুণ্যের যে শক্তিটা, তাদেরকে আমরা এই বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া, পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান মতো একটা বিষয়কে তাদেরকে পরিচিত করানো এবং একই সঙ্গে প্রকৃতির সঙ্গে পরিচিত করানো, এবং এটা আমাদের মনে হয় যে তরুণদের মধ্যে একটা নতুন দিগন্ত খুলে দেয়া। এছাড়া উৎসব উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নবজানের মডেল বানানোর খেলা এবং ফিল্টারযুক্ত টেলিস্কোপে সূর্য পর্যবেক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশের তরুণ জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন মনে করছে, গত 5 বছর ধরে নতুন বছরকে বরণ করে নেয়ার এই সূর্য উৎসবের চেতনা ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। তেঁতুলিয়ার আনন্দগ্রাম থেকে নজরুল কবির, চ্যানেল আই।